আজকের এই বিক্ষোভ অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। খুব বেশি কথা বলবো না, আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন দুই একটা কথা হলে বুঝবেন। 1971 সালে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় বাংলাদেশের আবহাওয়া জনগণ একাত্তরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 26শে মার্চের ওই দিনে শেখ মুজিবুর রহমান কোথায় ছিল? জাতির কাছে আমার একটি প্রশ্ন, হালুয়া রুটি খাওয়ার জন্য উনি চলে গেছিলেন পাকিস্তানে সেফ কাস্টডিতে। এই দেশের মানুষের সাথে থাকার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য তৎকালীন পাকিস্তানের একজন সৈনিক থাকা অবস্থায় উনি সেই সমস্ত ছেড়ে দিয়ে নিজের ট্রেনিংকে নিয়ে নিজের বাংলাদেশকে মুক্ত করার জন্য একটি সেক্টরের প্রধান হয়ে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেন। সেদিন তিনি গুলি খেয়ে মারা গেলে তার কিন্তু এই দেশের আর প্রথম রাষ্ট্রপতি হওয়া যাইতো না, হইতে পারতো না, সেই আশা উনি করেন নাই। কেন করেন নাই? কারণ উনি দেশকে ভালোবেসেছেন, উনি পালিয়ে যান নাই। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন, এই বাংলাদেশের জনগণ তাকে ভালোবেসে রাষ্ট্রপতি বানান। শেখ মুজিবুর আবার উনি চলে আসেন, সেই পাকিস্তানের পাসপোর্ট নিয়ে আসেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আসেন নাই। সেই লোক এসে বাকশাল প্রতিষ্ঠা করেন, এই দেশে আর কোন দল করা যাবে না ওনার কয়েকটা লোক বাদে। সংবাদপত্রের স্বাধীনতা দেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুষ্ঠুভাবে বাংলাদেশকে তৈরি করার জন্য বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন। তা আমি ছোট্ট করে বলতে চাই, গতকালকে দেখলাম হাসান মাহমুদ আওয়ামী বাকশালীর অবৈধ মন্ত্রী, তিনি বলছেন জিয়াউর রহমান নাকি আইএস এর লোক ছিলেন। আপনারা কোথায় ছিলেন? কলকাতার কোন হোটেলে গিয়ে আনন্দ ফুর্তি করেছেন? তৎকালীন বুদ্ধিজীবীদের লেখাই কিন্তু চলে এসেছে, আমরা নতুন প্রজন্ম কিন্তু সেই সমস্ত বই থেকে জানতে পারছি। তাই হুঁশিয়ার করে বলে দিচ্ছি, হুঁশিয়ার করে বলে দিচ্ছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদক নিয়ে আপনারা চিঠিমিটি খেলছেন, সেটা হয়তো বা জাদুঘর থেকে অবৈধ ক্ষমতা দিয়ে সরাতে পারবে, কিন্তু বাংলার জনগণের মন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদককে সরাইতে পারবেন না। জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।